অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় গ্রীষ্মকালে, সামার সিজনে। এই সামার সিজনটা হলো অ্যাডেনিয়াম গাছের গ্রোথ পিরিয়ড এবং ব্লুমিং পিরিয়ড। তবে এই ব্লুমিং পিরিয়ড বা গ্রোথ পিরিয়ডের আগে ধাপে ধাপে কয়েকটা পরিচর্যা আমাদের করতে হয়। যখন এই গ্রীষ্মকাল শুরু হয় তার আগে যে পিরিয়ডটা, যেটা প্রি সামার সিজন, সেই সময়টাতে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, তখন গাছকে একটা পরিচর্যা করতে হয়। তার আগে উইন্টারের সময় গাছের ডরমেন্সি জ্বলতে থাকে, গাছের সব পাতা ঝরে যায়, গাছের গ্রোথ একদমই বন্ধ হয়ে যায়, সেই সময় একটা পরিচর্যা করতে হয়। আবার শীতের শুরুতে, শুরু হওয়ার আগে একটা প্রি যে উইন্টার সিজন থাকে, সেই সময়টা, সেই ট্রানজিশন পিরিয়ডটা যখন আমরা গাছকে ধীরে ধীরে ডরমেন্সিতে নিয়ে যাই, তখন গাছের এক ধরনের পরিচর্যা হয়। আর আজকে সেপ্টেম্বরের 13 তারিখ, এখন চাইলে আপনারা গাছগুলোর রিপোর্টিং করতে পারেন। রিপোর্টিং করার পর প্রায় এক মাস লেগে যাবে গাছের রুট সেট হতে, তারপর গাছকে আমরা ধীরে ধীরে ডরমেন্সিতে নিয়ে যাব, তারপর গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হবে। তো এই সেপ্টেম্বরের মধ্যে যদি চান তাহলে গাছের রিপোর্টিং করতে পারেন। এই সেপ্টেম্বরের পরে গাছের রিপোর্টিং করা ঠিক বলে আমার মনে হয় না। তাই কোনো গাছকে যদি আপনারা এক বছর আগে পটিং করেছেন বা রিপোর্টিং করেছেন, তারপরে আর কোনো কিছু করেননি, তাহলে এখন আপনারা ওই গাছকে রিপোর্টিং করে নিতে পারেন। আর এই যে প্রত্যেকটা ফেজ বললাম আমি, প্রি উইন্টার, উইন্টার, প্রি সামার, সামার, এই প্রত্যেকটা স্টেপে, স্টেপ বাই স্টেপ কীভাবে গাছের পরিচর্যা করতে হয় সেই নিয়ে ভিডিও আমি আপলোড করতে থাকবো। গার্ডেনিং পার্সেলের ভিডিওগুলো ফলো করতে থাকবেন, তাহলে আমার সাথে আপনারাও অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে আগামী গ্রীষ্মকালে ফুল ফোটাতে পারবেন। তো আসুন আজকের ভিডিওতে দেখে নিই আমরা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং কীভাবে করব, আর অ্যাডেনিয়াম গাছের একটা ভালো মাটি আমরা কীভাবে তৈরি করব। অ্যাডেনিয়াম গাছ অনেকে অনেকভাবে করে, কেউ ঘেসে করে, কেউ কোকো চিপসে করে, অনেকে অনেক মিডিয়ামে করে। তো আমি আজকে যে মিডিয়ামটা দেখাচ্ছি, সেটা যে উপাদানগুলো নিয়ে আমি মিডিয়ামটা তৈরি করছি, সেটা সকলেই আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন। এটা আমি নিয়েছি স্যান্ড গ্র্যাভেল, নুড়ি পাথর, বালির সাথে যেগুলো মিশে থাকে, চেলে নিলেই পাবেন। এটা নিয়েছি 6 ভাগ, 60%, মাটি নিয়েছি 20%, 2 ভাগ, আর সার নিয়েছি 2 ভাগ। তাহলে 20%, 20% আর 60%, 6 ভাগ, 2 ভাগ, 2 ভাগ, 10 ভাগ, অর্থাৎ বালি নিলাম বেশি। অ্যাডেনিয়াম গাছ মরু অঞ্চলের গাছ, ডেজার্ট রোজ বলা হয়, এই কাকর মাটিতেই এদের এরা ভালো হয়। তো সেইভাবেই আমি মাটিটা তৈরি করছি। এই উপাদানগুলোর সাথে আমি হাড়গুঁড়ো মিশিয়ে দিলাম, আর কিছুই মেশালাম না। আর একটা জিনিস আমি মেশাবো, সেটা হলো ট্রাইকোডারমা, কিছুটা পরিমাণে ট্রাইকোডারমা পাউডার আমি মিশিয়ে দিলাম। এই ট্রাইকোডারমা হলো একটা ছত্রাক, একটা অর্গানিক ছত্রাক, এটা মাটিতে অপকারী ছত্রাককে হতে দেবে না। অ্যাডেনিয়াম গাছের জন্য এই ধরনের টব নেবেন, হাইট কম হবে, ওপরটা বেশি থাকবে। এই ধরনের টবে গাছের কর্ডেক্সের গ্রোথ ভালো হয়। আমি টবের নিচে এই পাথরগুলো দিয়ে দেবো প্রথমে, তারপর কিছুটা মাটি দেবো। তারপর গাছটাকে বসাবো এইভাবে। গাছটা টবে বসানো হয়ে গেছে, এরপর আমি ভালোভাবে জল দিয়ে দেবো গাছটাতে প্রথমবার। এই মাটিতে জল একদমই দাঁড়াবে না, যতই জল হোক জল ঠিক বেরিয়ে যাবে। এটাই অ্যাডেনিয়াম গাছের উপযুক্ত একটা সয়েল মিক্স, এটা আপনারা তৈরি করুন, এতে গাছ খুব সুন্দর হবে। গাছটাকে এখন আমি রেখে দেবো, আর কিচ্ছু করবো না, কোনো খাবার দেবো না, এইভাবেই রেখে দেবো এখন। এরপর ধীরে ধীরে গাছটাকে আমি ডরমেন্সিতে নিয়ে যাবো, সেটা শুরু করবো আমি নভেম্বরের থেকে। এরপর আমি নভেম্বরের 1st উইকে একটা ভিডিও দেবো, কীভাবে আস্তে আস্তে গাছকে ডরমেন্সিতে নিয়ে যাবেন সেটা দেখাবো। তারপর আবার ডিসেম্বরে ডরমেন্সি পিরিয়ড যখন
চলবে তখন কিভাবে গাছের পরিচর্যা করবেন সেটা দেখাবো। এভাবে আমি ভিডিও আপলোড করতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফলো করতে থাকুন। আশা করি আপনাদের গাছও খুব সুন্দর হবে এবং আগামী গ্রীষ্মকালে আপনাদের গাছগুলো থেকেও আপনারা অনেক পরিমাণে ফুল পাবেন। অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।